মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ যশোর ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা 8 এর নিচে সূর্য উঁকি দিলেও রাজধানীতে কমেনি শীতের অনুভূতি ঘন কুয়াশায় ট্রেন ও বিমানের সিজল বিপর্যয় মির্জা ফখরুল ও আব্বাসের জামিন বহাল গ্রেফতার নির্যাতনে পিছপা না হওয়ার ঘোষণা বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলছে আওয়ামী লীগ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের বাংলাদেশ বন্দনা বললেন ঢাকা ওয়াশিংটন অংশীদারিত্বকে গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন হোয়াইট হাউসে রাষ্ট্রদূত ইমরানের পরিচয়পত্র পেশ গ্রাহক পর্যায়ে প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম 1 টাকা 21 পয়সা বাড়ানোর সুপারিশ যৌক্তিকতা যাচাই করে দ্রুতই সিদ্ধান্ত জানাবে বিইআরসি চট্টগ্রাম মেডিকেলে ডায়ালাইসিস ফি এক ধাক্কায় বাড়ল 10,000 টাকা প্রতিবাদে রোগী ও স্বজনদের বিক্ষোভ বিবেচনার আশ্বাস কর্তৃপক্ষের